অবরোধের নামে ট্রেন ও পরিবহনে আগুন দিয়ে মানুষ হত্যা, সাংঘাতিক ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিভাগ শ্রমিক লীগ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আয়োজনে ঢাকা বিভাগ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইনসুর আলী বলেন, বেগম খালেদা জিয়া সংবিধান মানেন না, হরতাল ও অবরোধ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন, গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা কোনো রাজনীতির মধ্যে পড়ে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী এসি রুমে বসে জামায়াত শিবিরকে উস্কানি দিচ্ছে, আর জামায়াত শিবির ট্রেন ও বাসে আগুন দিয়ে পরিবহন খাতে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করছে, দেশের মানুষের প্রতি তার কোনো দায়িত্ব কর্তব্য নেই উল্লেখ করে মোহাম্মদ ইনসুর আলী বলেন, নির্বাচনে আসুন, নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে কার জনপ্রিয়তা কত।